কত মানুষ যায় দল ভেদে মক্কায় হজের আশায় তোমারি কাবায়। বছরের পর বছর আমরা তাকিয়ে অপেক্ষায়, বছরের পর বছর আমরা তাকিয়ে অপেক্ষায়। কখন জানি আল্লাহ তুমি ডাকো গো আমায়, কখন জানি আল্লাহ তুমি ডাকো গো আমায়। ছুঁয়ে দেখব তোমার ঘর এ দু হাতে, হৃদয় শান্ত করব আশোবাদ চমতে। পাপির কমা চাইব আমরা, পাপের কমা চাইব আমরা, পাপের কমা চাইব আমরা গিয়ে সিজদায়। কখন জানি আল্লাহ তুমি ডাকো গো আমায়, কখন জানি আল্লাহ তুমি ডাকো গো আমায়। তাওয়াফ করব তোমার ঘর গোরে গোরে, তাওয়াফ করব তোমার ঘর গোরে গোরে, নূরে নবীজির রওজা দেখব নয়ন ভরে। সে সুবাগর কাতারে আমিও তাকেতে চাই, কখন জানি আল্লাহ তুমি ডাকো গো আমায়, কখন জানি আল্লাহ তুমি ডাকো গো আমায়। কত মানুষ যায় দল ভেদে মক্কায় তোমারি আশায় তোমারি কাবায়। কখন জানি আল্লাহ তুমি ডাকো গো আমায়, কখন জানি আল্লাহ তুমি ডাকো গো আমায়। তোমারি আশায় হজের আশায় তোমারি কাবায়। মহান আল্লাহর দরবারে লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে রব্বুল আলামিন এই নাজুক পরিস্থিতির মধ্যে আমার নবীর সুন্নতকে দাপন করা অবস্থায় পৃথিবীর মানচিত্র থেকে প্রিয় নবীর এক একটা কালজয়ী এক একটা জান্নাতি সুন্নত আদর্শকে জবে করা অবস্থায় দাপন করা অবস্থায় বিলীন করা অবস্থায় নবীর সুন্নতকে আবারও পুনরুজ্জীবিত করার লক্ষ্যে প্রিয় নবীর অন্যতম সুন্নত শাদি মোবারক আন্নিকাহু মিন সুন্নতি, রাসূল বলেন শাদি শুভ পরিণয় বিবাহ আমি নবীর সুন্নাত। এই নবীর সুন্নতকে পালন করতে গিয়ে আরেকটা নবীর সুন্নতের মাহফিলে ব্যবস্থাপনা করেছেন সাহেবে দাওয়াত জনাব সদ্দাবাজন দাদা হুজুর সাহেব। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর সুন্নত জিন্দা করার এই অনুষ্ঠানে আমাদেরকে এসে বসে কিছুক্ষণ সময় পৃথিবীর শ্রেষ্ঠময় জায়গা, পৃথিবীর নিরাপদময় জায়গা, পৃথিবীর জান্নাতময় গ্যারান্টিময় জায়গা মসজিদে এসে আল্লাহ পাক আমাদেরকে কবুল করেছেন, বলুন আলহামদুলিল্লাহ। সাহেবে দাওয়াতের পক্ষ থেকে, মসজিদ পরিচালনা কমিটির পক্ষ থেকে, এলাকাবাসীর পক্ষ থেকে আল্লাহর দরবারে শুকরিয়া জানাই। আল্লাহ মুসলিম দেশ, মুসলিম রাষ্ট্র, মুসলিম এলাকায় মুসলমানদের বিবাহ উপলক্ষে আমার নবীর একটা সুন্নত পালন করণার্থে আর একটা সুন্নতকে সামনে রেখে সাহেবে দাওয়াত সুন্দর ব্যবস্থাপনায় এই সুন্নতি মাহফিল মিলাদ নবীর মাহফিল আল্লাহ আপনি যে আমাদেরকে করার তৌফিক দিয়েছেন, সাহেবে দাওয়াতকে করার তৌফিক দিয়েছেন, আমরা আসার জন্য আপনি তৌফিক দিয়েছেন, এজন্য সবাই সম্মিলিতভাবে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় স্বরূপ
প্রশংসা স্বরূপ, কৃতজ্ঞতা স্বরূপ সকলে জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। আমার প্যারা নবীর নূরানি কদম মুবারকে দরুদ সালাতু সালামের হাদিয়া নজরানা পেশ করছি। যেই নবীর আমরা কলমা পড়ে মুমিন হলাম, যেই নবীর আদর্শের পথে আমরা এসে পৃথিবীর শ্রেষ্ঠ জাতি বনতে পারলাম, সেই রসুলের কদমে দরুদ সালামের হাদিয়া নজরানা পেশ করছি। যেই নবীর সুন্নতকে পৃথিবীর জমিনে প্রতিষ্ঠা করার জন্য সাহাবায়ে কেরাম রক্ত দিয়েছেন, শাহাদাত বরণ করেছেন, দেশ ত্যাগ করেছেন, হিজরত করেছেন, জায়গা বসত বিটা সব কোরবান করে দিয়েছে নবীর জন্য, নবীর সুন্নত আদর্শকে প্রতিষ্ঠা করার জন্য, সেই নবীর সাহাবিদের কদমে শ্রদ্ধা সালাম জানাই। আল্লাহ পাক তাদের নূরানি একটা জালোয়া দিয়ে আমাদের গুনাহ মাফ করুক, আমাদের জীবনকে সুন্দর করুক। সকলে বলেন আমিন, আর উচ্চ আওয়াজে বলি আমিন। সকল আউলিয়ে কেরাম, বুজুর্গানে কেরাম, আমাদের মসজিদ মহল্লা থেকে আজ পর্যন্ত যত মুরব্বীরা আমাদেরকে দোয়া করে, এহসান করে, লালন পালন করে, গরিব দুস্থ মেহনতি মানুষের খেদমত সেবা করে, মসজিদ মাদ্রাসার উন্নয়নের জন্য এগিয়ে এসে যারা খেদমত করে করে, রুকু সেজদা করে করে, মানব সেবা খেদমত করে করে, যারা কবরে চলে গেল বর্তমানে আলেমে বারজখে অবস্থানরত, নূরানি মাহফিল থেকে শ্রদ্ধার সাথে স্মরণ করি। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে তাদের গুনাহ মাফ করে সকলকে জান্নাতের ঠিকানা করে দিক। সকল বলুন আমিন। আমরা যারা এসেছি সুস্থ শরীরে আল্লাহর দরবারে শুকরিয়া, আল্লাহর কুদরতের কদমে সাজদা, আল্লাহর কুদরতের কদমে মস্তক নত করে শুকরিয়া জানাই। আল্লাহ যে বাঁচিয়ে রেখেছেন, সুস্থ রেখেছেন, আল্লাহর দরবারে ফরিয়াদ, আল্লাহ আমাদেরকে হায়াতের মধ্যে হায়াত দারাজ করুন, সুস্থ শরীর বকশিস করুন, রিজিকের মধ্যে বরকত দিন, শান্তিময় খুশহাল জিন্দগি আমাদেরকে বকশিস করুন। সকলে বলে আমিন। সম্মানিত মুসলিম ভাইরা, যেহেতু দীর্ঘক্ষণ সময় নেওয়া হবে না, একেবারে আমরা মুক্তসর সময়ে আমাদের মাহফিল আমরা সমাপ্ত করতে যাব। মিলাদ কায়াম হবে, আখিরি মোনাজাত হবে, তাবারুক পরিবেশন হবে। এতক্ষণ পর্যন্ত থাকার জন্য চেষ্টা করবেন, যতক্ষণ আমরা থাকব আমরা জান্নাতের ময়দানে থাকব। বলুন না সুবহানাল্লাহ। আমার নবীর নবুয়তের জবানের বাক্য অনুযায়ী বর্তমানে আমরা মুসল্লি ভাইরা বসে আছি, পৃথিবীর কোন জেনারেল প্লেসে নয়, সাধারণ কোন জায়গায় নয়, আমরা বর্তমানে আছি একটা জান্নাতের টুকরায়। জোরে বলুন সুবহানাল্লাহ। বলুন আমরা কোথায় আছি? জান্নাতের টুকরায়। সেটা রসুল পাকের জবান থেকে বের হয়েছে। পৃথিবীর যত জামে মসজিদ দেখবা, ফারতাউ ফিহা, সেখানে ঢুকে যাইবা, কেননা সেগুলো হচ্ছে রিয়াজুল জান্নাত, জান্নাতের বাগান, জান্নাতের গার্ডেন। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত হাজরিন মুসল্লি ভাইরা, এই মুহূর্তে আমরা জান্নাতের কামরায়, জান্নাতের ঘরে বসে জান্নাতি সৈনিক হয়ে আল্লাহর দরবারে যেটা চাইবো, খোদার কসম আমার আল্লাহ ফরিয়াদ ফেরত দেবেন না, ফরিয়াদ শুনবেন, অ্যাকসেপ্ট করবেন, কবুল করবেন। উচ্চ আওয়াজ বলুন সুবহানাল্লাহ। সম্মানিত মুসলিম ভাইরা, আমরা মসজিদ মুখী হওয়ার জন্য মাহফিল করা দরকার, ভালো মানুষ হওয়ার জন্য মাহফিল করা দরকার। এই মাহফিল আমার নবীর যুগ থেকে, সাহাবিদের যুগ থেকে, আমার গৌসু পাকের যুগ থেকে, খাজা গরিব নওয়াজের যুগ থেকে, হযরতে শাহজালাল ইয়ামানির যুগ থেকে, কাল থেকে এই পর্যন্ত মাহফিলের মাধ্যমে পথ হারা মানুষ, একে বেঁকে যাওয়া মানুষ, জাহান্নামে মানুষ, বেসাহারা মানুষ, সেরাতুল মুস্তাকিম পথে আসার সুযোগ হয় নবীর মাহফিলের মাধ্যমে। জোরে বলুন সুবহানাল্লাহ। তে জন্য আমাদের দরকার, যেখানে আউলিয়ে কেরামের মাহফিল হবে, মিলাদুন নবীর মাহফিল হবে, ফাতিহা ইয়াজদাম শরীফের মাহফিল হবে, সাদিয়ে মোবারককে উপলক্ষ করে নবীর সুন্নত মোতাবেক মাহফিল হবে, সেই মাহফিল স্থলে আমরা ঢুকে পড়ার, প্রবেশ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। হেদায়েতের দায়িত্ব আমার আল্লাহর কুদরতের হাতে, আমাদের দায়িত্ব সেই মাহফিল মজলিসে আসা। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল ইজ্জত এই সুন্দর উদ্যোগ, আমাদের প্রাণ ভরে যাচ্ছে বর্তমানে আমরা মুসলমানরাই,
আমাদের মুসলমানিয়তকে মুসলমানদের আদর্শকে জবে করে দিচ্ছে, কথা বলেন ঠিক কিনা? বিধর্মীদেরকে ইসলামের বিরুদ্ধে অস্ত্র নিতে হবে না, আমরা মুসলমান নাই, মুসলমানদের আদর্শকে সংস্কৃতিকে আমরা জবে করে দিচ্ছি, একটু জোরে বলুন না নাউজুবিল্লাহ। এই জন্য আমাদের দাদা হুজুরকে আমরা ধন্যবাদ মোবারকবাদ জানাচ্ছি, উনি এলাকাবাসীকে দেশের মানুষকে শিক্ষা দিচ্ছে নবীর সুন্নত পালন যখন করব, অনিসলামিক কর্মকাণ্ড সেখানে ফিট করা যাবে না। হুজুরের সাহেবজাদির আব্দুর শরীফ মসজিদে হলো, জোরে বলুন না সুবহানাল্লাহ। আমি সেদিনও বরপক্ষ কনেপক্ষ উভয়কে আমি গুনাগার যত আগ্দ পড়াই সেখানে বলি, শেষ পর্যায়ে বারাকাল্লাহু লাকা ওয়া বারাকা আলাইকা ওয়া জামা বাইনাকুমা ফি খায়রিহি, তাদের জন্য নবীর হাদিস বলে আমরা দোয়া করি, দোয়া করার পরে বলি এমন কোন নবীর সুন্নতকে সামনে রেখে এমন কর্মকাণ্ড করব না যে কর্মকাণ্ডের কারণে আমার নবীর সুন্নত কালারিং হয়, কলুষিত হয়, কলঙ্কময় হয়, অপবিত্রের দাগ লাগে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমরা বলে থাকি আমাদের বলা ওমা আলাইনা ইল্লাল বালাগ, পৌঁছিয়ে দেওয়া। নবী রাসূল সাহাবী আউলিয়া কেরাম তাদের উত্তরসূরি, আলেম ওলামা খতিব ইমানদের দায়িত্ব, তবে গ্রহণ করা আমার আপনার দায়িত্ব। হেদায়তের মালিক আমার আল্লাহর কুদরতের হাতে, আল্লাহ পাক আমাদের সহি সমস নবীর নূরানি আদর্শের জলোয়া বুজার আমাদেরকে তাওফিক দিক, বলুন আমিন। আর উচ্চ আওয়াজ বলুন আমিন। আজকে দেখুন মুসলমানদের বিবাহ অনুষ্ঠান উপলক্ষে ক্লাব ভাড়া করা হয়, কমিউনিটি সেন্টার ভাড়া করা হয়, বাড়ির মধ্যে যদি জায়গা না থাকে, উঠানের মধ্যে জায়গা না থাকে, সেখানে ক্লাব ভাড়া করে সেখানে ডিজে গানের আসর করা হয়, ফেকেস এর আসর করা হয়, ব্যান্ড সুর আসর করা হয়। আমার ভাইরা কেউ গুসা হবেন না, রাগ করবেন না, মুসলমানদের এটা আদর্শ নয়। এই মসজিদ থেকে মিম্বর থেকে এই কথাগুলো না বললে, না আসলে আমরা কোথায় বলবো? অনেকে গুসা হয়, হুজুরের দায়িত্ব, হুজুরকে আমরা রেখেছি নামাজ পড়ার জন্য শুধু, খুতবা দেওয়ার জন্য শুধু, মিলাদ ক্যাম্প করবে একটু দোয়া করবে এটার জন্য, মদের বিরুদ্ধে বলতে পারবে না, ব্যান সু ফেকেজের বিরুদ্ধে বলতে পারবে না, সুদ ঘুষের বিরুদ্ধে বলতে পারবে না, এটার নাম ইসলাম নয়। নামাজ শুধু একটা আনুষ্ঠানিক ইবাদত, ইসলাম হচ্ছে ঘরের পাকঘর থেকে শুরু করে সংসদ পর্যন্ত মুসলমান রাষ্ট্রের ইসলাম, এটাকে বলা হয় ইসলাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। ভাত খাওয়ার সময় ইসলাম আছে কি নাই, পানি খাওয়ার সময় ইসলাম আছে কি নাই, এক টানে না তিন টানে, তিন ডুকে তিন নিঃশ্বাসে খাওয়া আমার নবীর সুন্নাত, বসে খাওয়া দাঁড়িয়ে খাওয়া না, পৃথিবীর জমিনে একটা পানি দাঁড়িয়ে খেতে হয়, সেটা বাংলাদেশে নয়, ইন্ডিয়ায় নয়, পাকিস্তানে নয়, মালয়েশিয়ায় নয়, লন্ডনে নয়, আমেরিকায় নয়, সেটা কোথায়? আল্লাহর ঘরের, আল্লাহর ঘরের পাশে আবে জমজম, সে জান্নাতের নহর থেকে যে পানি বের হয় পৃথিবীর ভূপৃষ্ঠে আসে মক্কার জমিনে, হযরত ইসমাইল ইসলামের পায়ের আঘাতে যে পানি এখনো বের হয় সেই পানি বসে কেলে গুনা, দাঁড়িয়ে কেলে সওয়াব। আমার আপনার দেশে আপনার পানি দাঁড়িয়ে কেলে গুনা, বসে কেলে সওয়াব, এটা আমার নবীর সুন্নত আমাদেরকে শিক্ষা দিলেন, যদি পালন করি আপনার সে সওয়াব, পালন না করলে ধ্বংসের মধ্যে আমরা নিমজ্জিত হব। জোরে বলুন না উজবিল্লাহ। মারহাবা ইয়া মারহাবা ইয়া মারহাবা মদিনার গোলামি আমাদে ও হযরত কিবলা, মদিনার গোলামি যেব কে মদিনা ধরে আরশ আজিম সে বুকে ভরে, যেব কে মদিনা ধরে আরশ আজিম সে বুকে ভরে, ওই মানে নসিবি কইরা দে ও হযরত কিবলা, মদিনার গোলামি আমাই দে মারহাবা ইয়া।
রহমাতাল লিল আলামিন। আল্লাহ পাক আমাদের গুনাহ মাফ করুক, বলুন আমিন। তাহলে সম্মানিত হাজরিন, বলতে চেয়েছিলাম একজন মুসলমান একজন মুমিনের নিঃশ্বাস শুরু থেকে নিঃশ্বাস শেষ পর্যন্ত ইসলাম তার আশেপাশে আছে। ইসলাম থেকে এক নিঃশ্বাস আপনার এক নিঃশ্বাস পর্যন্ত এক পলক পর্যন্ত দূরে থাকতে কোনো মুসলমান পারে না। আসার সময় ইসলাম, ঠিক কিনা বলো? যখন ভূমিষ্ঠ হয় আমরা গোসল দিয়ে পাক সাফ করে হাতে নিয়ে আমরা ডান কানে আজান দিয়ে বাম কানে একামত দিয়ে তাওহীদ রিসালাতের স্লোগান তার কানের মধ্যে প্রবিষ্ট করিয়ে আমি আপনার যাত্রা আমরা শুরু করলাম আল্লাহর স্মরণের মাধ্যমে। জোরে বলুন সুবহানাল্লাহ। 7 দিনে যখন আসলাম, সুন্নাত মোতাবেক ছেলে সন্তান হলে 2টা বকরি 2টা ছাগল, কন্যা সন্তান হলে 1টা ছাগল দিয়ে আকিকা করলাম, অথবা 14 দিনে অথবা 21 দিনে অথবা যে কোনো সময়ে সুন্নাত মোতাবেক আকিকা করে আমার আপনার জীবনে স্টার্ট যাত্রা শুরু। জোরে বলুন না সুবহানাল্লাহ। সম্মানিত হাজরিন, আমাদের মেয়েরা 8 বছর পর্যন্ত ইসলাম ছেড়ে দিয়েছে, কোনো দরাশয় করা হবে না, নামাজ পড়লে ভালো না পড়লে কিন্তু আল্লাহ শাস্তি লিখবে না। কিন্তু যখনই আমাদের মেয়েরা কন্যারা 9 বছরে আসবে, 9 বছর হবে, তখন থেকে ইসলামের সকল শরীয়ত ওনার উপর চেপে দেওয়া হবে। নামাজ না পড়লে আপনার কবিরা গুনাহ, নামাজ অস্বীকার করলে কাফের হয়ে যাবে, ফরজ সবগুলো পালন করতে হবে, নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, হজ যাকাত দিতে হবে, ইসলাম মোতাবেক তার জীবনকে সাজানো আল্লাহর পক্ষ থেকে হুকুম হয়, বিধান বর্তায়, ফরজ বর্তায়। জোরে বলুন সুবহানাল্লাহ। এবং ছেলেরা যখন 12 বছরে হয়, আমাদের ছেলেরা সন্তানরা তখন তার উপর 11 বছর পর্যন্ত ছেড়ে দেওয়া হয় ইসলাম। ইসলাম তাকে 11 বছর পর্যন্ত ছেড়ে দিল, যেই মাত্র 12 বছরে আসবে তখনই তার উপর ইসলামের সকল বিধান তার মাতার উপর দিয়ে দেওয়া হবে। এই ইসলামকে ছাড়া 1 সেকেন্ড ওই বালেক বালেগা ছেলে মেয়ে সন্তান সন্ততি নারী পুরুষ মুসলমান ইমানদার নরনারী ইসলামকে ছাড়া কখনো চলতে পারে? জোরে বলুন চলতে পারে? যদি মুসলমান হয়, আজকে দেখুন মুসলমানদের এই অবস্থা কেন, আমরা মুসলমানরা কোরআন হাদিস থেকে ছুটে গেছি, কোরআন হাদিসকে বাদ দিয়ে আমরা অন্য পথে চলে গেছি, এজন্য এই দুরবস্থা। নাহলে 313 জন মর্দে মুজাহিদ আমার নবীর নেতৃত্বে বদরের ময়দানে কাফেরদেরকে পরাজয় করে ইসলামের পতাকা সুনিশ্চিত করেছে, বিজয়ের পতাকা পৃথিবীর জমিনে গেড়েছে। কারা? মুসলমানরা, সাহাবীরা। সংখ্যায় কম, তবে আল্লাহ বন আল্লাহ রসুলকে 100% মেনেছে। আসমান থেকে প্রথমে 1000 ফেরেশতা এসেছে, 2000, 3000, 5000 পর্যন্ত সে ব্যাটেলিয়ন বাহিনী, র‍্যাব বাহিনী, পুলিশ বাহিনী, আমার আল্লাহ তাদেরকে সশস্ত্র শিক্ষা দিয়ে বদরের ময়দানে মদিনায় পাকের 80 মাইল দূরে সেখানে ফেরেশতাদেরকে পাঠিয়ে দিলেন, তাদেরকে যুদ্ধের সরঞ্জাম দিয়ে শিক্ষা দিয়ে মুসলমানদেরকে সাহায্য করার জন্য। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে নবীর যুগে যে সূর্য ছিল, এখন কি সূর্য চেঞ্জ হয়েছে? নবীর যুগে যে আলো বাতাস ছিল চেঞ্জ হয়েছে? নবীর যুগে মক্কা মদিনার যে পরিবেশ ছিল এখনো আছে, কিন্তু বড় দুঃখের ব্যাপার আজকে মুসলমানদের চরিত্র চেঞ্জ হয়ে গেছে, মুসলমানদের আদর্শ চেঞ্জ হয়ে গেছে। সেই বদরি সাহাবীদের আদর্শ, আমার নবীর আদর্শ, আউলিয়া কেরামের আদর্শ যদি এখনো মুসলমানদের সমাজে চলে আসে, খোদার কসম, খোদার কসম, মুসলমানরা পৃথিবীকে নেতৃত্ব দিতে পারবে, মুসলমানদের কথা কর্ণফুলীর নদীর পানি শুনবে, মুসলমানদের কথা পাহাড়ের বাঘ বল্লুকরা শুনতে বাধ্য হবে। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া গোসলাদম দস্তগীর,
জিন্দাবাদ জিন্দাবাদ। মুফলিস কো মাহলো জারি দিয়া, মুফলিস কো মাহলো জারি দিয়া, পীরান পীরুনে হর গম সে দূরি করে দিয়া, পীরান পীরুনে সবে বলি হর গম সে দূরি করে দিয়া, পীরান পীরুনে জিস চোর পে হুজুর নজি রে করম উঠি, আব ধালো উসকো দে দিয়া, আব ধালো উসকো করি দিয়া, পীরান পীরুনে হর গম সে দূরি করি দিয়া, পীরান পীরুনে সলা তুনিয়া কোম সালাম নে হাবিব আল্লাহ, আওলাদ কি না হোনে কি গম জিসকে দিল মে তা, আওলাদ উনকে আওলাদ কি না হোনে কি গম জিসকে দিল মে তা, আওলাদ উসকো দে দিয়া, আওলাদ উসকো দে দিয়া, পীরান পীরুনে হর গম সে দূরি করি দিয়া, পীরান পীরুনে আসসালাম নূর চশমে আসসালাম বাদশাহে। বন্ধুরা আমার, ইসলাম কমপ্লিট কোড অফ লাইফ, ইসলাম সম্পূর্ণ জীবন ব্যবস্থা, বলুন আল্লাহু আকবার। বন্ধুরা আমার, আমরা শাদি কিভাবে করব, বিবাহ কিভাবে করব, কোরআনে আছে কি নাই? আমরা আদ্য অনুষ্ঠান কিভাবে হবে, অনুষ্ঠান সংস্কৃতি কিভাবে পালন করতে হবে, কোরআন হাদিস আমাদের দিক নির্দেশনা দিল। বন্ধুরা আমার, আমার সম্মানিত মুসলিম ভাইয়েরা, ইসলামের একটা আমাদের সংবিধান কোরআন, বলুন না সুবহানাল্লাহ। সংবিধানের বাইরে কোনো মুসলমান নরনারী কখনো পা বাড়াতে পারে না, পা রাখতে পারে না। যদি সংবিধানের বিরুদ্ধে আমরা যাই, তাইলে আমরা আল্লাহর আজাবের গজবের বাগিদার হব। জুরে বলুন নাউযু বিল্লাহ। আমি প্রায় সময় বলে থাকি, বাংলাদেশের একটা সংবিধান আছে কি নাই? এই সংবিধানের একটা সংবিধানের বিরুদ্ধে অবস্থান নিলে, উনি আলেম হোক উনি পীর সাহেব হোক, যদি বাংলাদেশের নাগরিক হয়ে থাকে, বাংলাদেশের সংবিধানের বিরুদ্ধে যখন আঙ্গুল তুলে ব্যঙ্গাত্মক করে কটাক্ষ করে, ওনার উপর গ্রেফতারি পরোয়ানা জারি হয়, ওনাকে জেলে নেওয়া হয়, রাষ্ট্রদ্রোহী মামলা দেওয়া হয়, তাকে পানিশমেন্ট করা হয়, কথা বলেন ঠিক কিনা? বন্ধুরা আমার, পৃথিবী পরিচালনা করার জন্য, আমার আপনার বিভিন্ন বিষয় পরিচালনা করার জন্য, আমার সাংসারিক জীবন, পারিবারিক জীবন, বৈবাহিক জীবন, স্বামী স্ত্রী কিভাবে জীবন যাপন করবে, আমার বৈবাহিক নীতি, আমার বিবাহ নীতি, শাদি মোবারক নীতি কিভাবে পরিচালনা করব, ইসলামের একটা সংবিধান কোরআন সুন্নার মধ্যে, আমার আল্লাহ আমার দয়াল নবী কুদরতের হাতে, আমার নবী নবুয়তের হাতে সংবিধান জুড়ে দিলেন। জুড়া বলুন সুবহানাল্লাহ। সেই সংবিধান নীতির মধ্যে বিবাহ এর ব্যাপারে রয়েছে, রসুল বলেন শাদি আমার সুন্নাত, এই শাদিকে যারা অগ্রাহ্য করবে, এই শাদি মুবারককে যারা কলঙ্কময় করবে, শাদি মুবারককে যারা অপবিত্রময় করবে, শাদি মুবারককে যারা কালিমা লেপন করবে, ফামান রাগেবা মিন্নি ফালাইসা মিন্নি, যারা আমার সুন্নতকে অপবিত্র করবে, আমার সুন্নত থেকে দূরে থাকবে, ওই উম্মত আমার উম্মত নয়, ওই মুসলমান মুসলমান নয়, ওই মুমিন মুমিন নয়, মুমিনদের গণ্ডি থেকে চলে যাবে, আমি ওনাকে মুহাম্মদ বলে ইহকাল পরকাল হাসরে নসরে আমি পরিচয় দেব না, ধরা দেব না, সে সুপারিশ তার নসিব হবে না। জোরে বলুন না উযুবিল্লাহ। তাহলে শাদি মুবারক কিভাবে করতে হবে এবং শাদি বিবাহ কিভাবে করতে হবে, বিবাহ নীতি শাদি নীতি কোরআন হাদিসে আছে। রাসূল বলেন তুনকাহুল মারাআতু লি আরবাইন, তোমরা শাদি করো মেয়ে কনের পক্ষে চারটা জিনিস দেখে, বলেন না কয়টা জিনিস? চারটা জিনিস। প্রথম নম্বর হচ্ছে লি জামালিহা, তার সৌন্দর্য, তার সৌন্দর্য মানে তার স্কিন সুন্দর নয়, তার চরিত্র সুন্দর দেখো। জোরে বলুন না সুবহানাল্লাহ।
এরপর লিমালিহা তার ধন সম্পদ দেখো, তার বংশ পরম্পরার সম্পদগুলো হালাল উপায়ে আসছে নাকি অবৈধ পিছনের দরজা দিয়ে আসছে, কি সাদা উপায়ে আসছে নাকি কালো উপায়ে আসছে, তার বংশের সম্পদগুলো দেখো। জোরা বলুন সুবহানাল্লাহ। এরপর লি জামালিহা, এরপর লিদিনহা, তার কি দেখো, তার ধার্মিকতা দেখো, উনি ধর্মকে গুরুত্ব দেখি না। ওই কন্যা মুসলমানের ঘরে জন্মগ্রহণ করে উনি যখন প্রাপ্তবয়স্ক হয়েছে এরপরে উনি মাথায় ওড়না দেখি না দেখো, উনি শালীনতা পোশাক পরে স্কুল কলেজ ভার্সিটি বিভিন্ন জায়গায় যাই কিনা দেখো, উনি পাঁচ ওয়াক্ত নামাজ পেশ মশল্লা বিছিয়ে পড়ে কিনা এটা এনকোয়ারি করো, সকাল সন্ধ্যায় কোরআন তেলাওয়াত করে কিনা এটা একটু দেখো, উনি পিতা মাতাকে শ্রদ্ধা করে কিনা দেখো, মুরব্বীকে মানে কিনা দেখো, টোটাল মা ফাতেমার আদর্শ উনি অ্যানালাইজ করে কিনা তুমি একটু জাস্টিফাই করো, তার দিনদারিত্ব একটু তুমি মডিফাই করো। এরপরে যখন দেখবা উনি ধার্মিক, উনি ধার্মিক মহিলা আল্লাহর নেককার বান্দিনী, এরপরে তুমি বিবাহের প্রস্তাব দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূল পাক বলেন চার নম্বর হচ্ছে লি হাসাবিহা, তার বংশ দেখো, তার বংশটা দেখো, সেটা দনি একেবারে রিসম্যানেত একেবারে বাদশার কন্যা হতে হবে এটা না, ওনার বংশটা দেখো, উনি ফকির হোক, উনি মেতরের মেয়ে হোক, উনি রিক্সাওয়ালার মেয়ে হোক, উনি ঠেলাওয়ালার মেয়ে হোক, ওনার বংশটা একটু ঠিক আছে কিনা দেখো, ওনার পিতামাতা সেজদাকারে কিনা দেখো, ওনার পিতামাতা আল্লাহ ভক্ত রসুল ভক্ত কিনা দেখো, ওনার পিতামাতারা দেশপ্রেমিক কিনা দেখো, ওনার পিতামাতারা সে হক চিনে কিনা দেখো, শরীয়ত মতো চলে কিনা দেখো, ওনার বংশটা যদি এইরকম পাও তাহলে বিবাহের প্রস্তাব দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। তাইরে আমার নবী বলেছেন মিশকাত শরীফ কিতাবুন নিকাহের মধ্যে নারীর চারটা গুণ কয়টা গুণ, প্রথম নম্বর হচ্ছে তার সৌন্দর্য, দ্বিতীয় নম্বর তার চরিত্র, তার আপনার প্রথম নম্বর হচ্ছে তার সৌন্দর্য, দ্বিতীয় নম্বর হচ্ছে তার মাল তার সম্পদ, তৃতীয় নম্বর হচ্ছে তার দিনদারিত্ব, চতুর্থ নম্বর হচ্ছে তার বংশ কিরকম দেখো। আমার প্রিয় নবী এই চারটার মধ্যে বলেন উম্মত রে তোমরা বেশি 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 গুরুত্ব দিবা সৌন্দর্যকে নয়, মালকে নয়, বংশকে নয়, চতুর্থ নম্বর হচ্ছে লিদি নেহা তার ধার্মিকতা, তার পর্দানেশীন উনি মা ফাতেমার ভক্ত কিনা, মা রাবিয়া আবু সিরির ভক্ত কিনা, আমার গৌসুল আজম মেজবানের আম্মা জানের মতো কিনা, মায়েশা সিদ্দিকার মতো কিনা, আমার গৌসু পাকের আম্মা জান উম্মুল খায়ের মা ফাতেমার মতো কিনা, যদি এরকম পাও তিনটা তোমরা বাদ দিবা, এই ধার্মিকতা দেখে তোমরা তাড়াতাড়ি শাদির প্রস্তাব দিয়ে দাও। তাইলে সম্মানিত হাজরিন আজকে আমরা এগুলো দেখতেছি না, আমরা দেখি আমার শ্বশুর কোটিপতি কিনা, ওনার মেয়েটা পেলে আমিও অর্ধ কোটিপতি হতে পারি কিনা, এই স্বপ্ন নিয়ে আমরা এগিয়ে যাই। এটা যদি হাদিসে পাকে আসতেছে, এটা যদি উদ্দেশ্য থাকে, এই উদ্দেশ্য নিয়ে যারা শাদী করবে উনি যদি আগে ধনী থাকে উনি নাকি দ্রুত গরিব হয়ে যাবে। জোরে বলুন না নাউযু বিল্লাহ। আল্লাহর ওয়াস্তে দেখে শুনে শাদী করতে হবে। আলহামদুলিল্লাহ আমরা বলতে পারি দাদা হুজুরের এই কন্যা সাহেবজাদি উনি নেককার, উনি নেককার, বিদায় ওনার আগদ অনুষ্ঠান আমাদের বুজুর্গ মসজিদে হয়েছে। আজকে শাদী মুবারক উপলক্ষে আজকে একটা নবীর সুন্নত মাহফিল হচ্ছে, আমরা দোয়া করব আল্লাহ পাক রব্বুল আলামিন ওনাকে মা ফাতেমার আদর্শের পথে কবুল করুক, বলেন আমিন। এবং ওনার যিনি জীবন সঙ্গী হবে আল্লাহ পাক তার নাম হতে সাজ্জাদ ভাই, আল্লাহ পাক ইনি সহ সাজ্জাদ এবং আমাদের দাদা হুজুরের এই কন্যা অনেক কষ্টে একজন কন্যাকে মানুষের মতো মানুষ করে অপর পুরুষের হাতে অপর ছেলের হাতে আমাদের তুলে দিতে হয়, এটা ইসলামের সিস্টেম, এটা বাবা আদম থেকে হয়ে আসতেছে, বাবা জানে মা জানে একজন ছেলে মেয়ে আপনার পরিপূর্ণ করতে কত কষ্ট, এই কষ্টের ধন কষ্টের ফসল অন্যজনের ঘরে দিয়ে দিচ্ছি, নতুন ঘরে যাবে নতুন সাংসারিক জীবন তারা শুরু করবে, সেখানে আল্লাহর রহমতের দরকার, তাহলে এই রহমত কামনা করার জন্য কি আমরা ব্যান্ড শু করলে কি আল্লাহর রহমত আসবে,
আমি আমার এই বুজুর্গ মসজিদের একজন আমি খতিব সাহেব আমি বলবো না, আমি একজন খাদেম হিসেবে একজন আল্লাহ এবং আল্লাহ রসুলের পথের একজন আদানা গোলাম হিসেবে আমি গুনাগানের রিকোয়েস্ট থাকবে, আবেদন থাকবে এখানে মসজিদ পরিচালনা কমিটির আগের এবং বর্তমানে নেতৃবৃন্দ যারা খেদমতে ছিলেন তারা আছেন, আমরা বলবো আপনি মুসলমান এলাকায় নবীর সুন্নত পালন করতে গিয়ে তুমি ব্যানসুর অনুষ্ঠান করতে পারো না, অন্তত এটা তো বলতে পারবো, ঠিক কিনা বলেন? এই কথা বলতে কি কোনো টাকা পয়সা খরচ হবে? কোনো পুলিশ এসে আমাদেরকে গ্রেফতার করে নিয়ে যাবে? সেই সাহস বাংলাদেশের পুলিশের নাই, র‍্যাবের নাই, গোয়েন্দা সংস্থার নাই। ইসলামের কথা বললে যে মানুষ গ্রেফতার করবে এরকম মানুষ পৃথিবীর জমিনে এখনো পর্যন্ত জন্মগ্রহণ করেনি। জোরা বলুন না সুবহানাল্লাহ। এই সাহস রেখে সমাজের প্রতিনিধি সরদার যারা নেতৃত্ব দিচ্ছেন মুসলিম লিডার ভাইয়েরা, আপনাকে বলতে হবে আঙ্গুল তুলে আমার এলাকায় থাকতে হলে, আমার মুসলিম পরিবারে থাকতে হলে, আমার এলাকায় পাড়া মহল্লায় থাকতে হলে আমি মুসলিম লিডারের কথা মানতে হবে। মুসলমানদের বিবাহে তুমি ফেকেস অনুষ্ঠান তুমি করতে পারো না। মুসলমান রাষ্ট্রবাদ দিয়ে আল্লাহর পৃথিবী বাদ দিয়ে অন্য একটা দ্বিতীয় গ্রহের মধ্যে চলে যাও, সেখানে করো। আল্লাহর পৃথিবীতে বসে, আল্লাহর পৃথিবীর জমিনে বসে মুসলমানদের এলাকায় সমাজে মহল্লায় থেকে তুমি ইহুদি নসরার কালচার করতে পারো না, ঠিক কিনা বলে? এই শপথ নিতে হবে আজকে আমার সম্মানিত মুসলিম ভাইয়েরা। আজকে আমরা ছেড়ে দিই বাবা বলে আমার ছেলে মেয়েরা যুবক ইয়াং জেনারেশন ভার্সিটির ছেলেরা করুক না, জোরে বলুন না নাউজুবিল্লাহ, ওদের ছেলেরা করুক না, কি ছেলের উপর ইসলাম বর্তায় না? 9 বছর 12 বছর থেকে ইসলাম সমান তালে, আমি আপনি 60-70 বছর যেরকম হুকুম বিধান ওই পুরুষ যুবক টকবকে জোয়ান ওনার উপর ইসলাম সেরকম বিধান বর্তাবি। এখানে জোয়ান বুড়া এটার কোনো তফাত নাই, জোরে বলুন না সুবহানাল্লাহ। এজন্য দায়িত্ব নিতে হবে, আমি কর জুট করে আমি আবেদন জানাবো। আজকে বিবাহ হচ্ছে, আগামী তো বিবাহ হবে, পৃথিবী যতদিন থাকবে অতদিন মুসলমানদের সে ছেলে মেয়েদের বিবাহ সিস্টেম আমার নবী যেহেতু চালু করে গেছে এই বিবাহ নীতি ইনশাল্লাহ চলতে থাকবে। এজন্য আমরা আল্লাহর রহমত পাওয়ার জন্য আমাদের ভাই বোন ছেলে মেয়ে আমাদের পাড়া প্রতিবেশী নারী পুরুষদের তাদের সাংসারিক জীবন যাত্রা শুরু হচ্ছে মাত্র, এটা আমরা কি ফেকেস অনুষ্ঠান, ব্যান্ড অনুষ্ঠান, নর্তকীর অনুষ্ঠান, ডিজে, সে যুবক যুবতীরা সে আপনার সেখানে অবাধ মেলামেশায় লাফানোর অনুষ্ঠান করে কি আমরা আল্লাহর রহমত আশাকে আমরা বন্ধ করে দেব? বলেন না বন্ধ করে দেব? আপনারা আমরা বলি আমরা হাত জুট করে বলতে পারি এরকম ওগুলো যে বারবার বলতে ইচ্ছা হচ্ছে না সেগুলো করলে খোদার কসম কখনো রহমত আসবে না, সে সাংসারিক জীবনে কখনো বরকত আসবে না, সেখানে সুসন্তান আসবে না। দুইটা পবিত্র গাছ রোপণ শুরু হলো মাত্র, এই দুইটা পবিত্র গাছ যদি ইসলামের এই সিস্টেম মোতাবেক যদি রোপণ না করে তাহলে ওই গাছগুলো কি আপনার তরু তাজা শক্তিশালী ফলদায়ক হবে? কখনো হবে? বন্ধুরা আমার, আমরা একটা সড়ক বিভাগ ওপেনিং করি, একটা আমরা দোকান ওপেন করি, আমরা একটা কলকারখানা ওপেন করি, মিলাদের মাধ্যমে, কোরআন হাদিসের মাধ্যমে, কোরআনের খতমের মাধ্যমে, দোয়া মোনাজাতের মাধ্যমে। কিছুদিন আগে বঙ্গবন্ধু টানেল ওপেন হয়েছে, প্রথমে ছিল কি কোরআন তেলাওয়াত বলেন না কে? কোরআন তেলাওয়াত। আমাদের জামিয়ার ছাত্র মুফতি গোলাম কিবরিয়া সাহেব উনি কোরআন তেলাওয়াতের দায়িত্ব পেলেন, কোরআন তেলাওয়াত দিয়ে বঙ্গবন্ধু টানেল বিশ্বের দক্ষিণ পূর্ব এশিয়ার অন্যতম সম্পদ এই টানেল ওপেন করেছে আল্লাহর পাক কালাম দিয়ে। কেন করলো এটা? যেহেতু আল্লাহর রহমতে এটা একটু বেশি দিন লাস্টিং করে, লাইফ গ্যারান্টি থাকে, যাতে কোনো অ্যাক্সিডেন্ট না হয়, দুর্ঘটনা না হয়, আল্লাহর আজাব থেকে, সে জমিনের আজাব থেকে যাতে এই টানেলটা নিরাপদ থাকে, এজন্য আল্লাহর রহমতের সাহারা নেওয়া হলো। জোরে বলুন না সুবহানাল্লাহ। এটা হচ্ছে একটা পৃথিবীর একটা মামুলি সম্পদ টানেল, তাহলে পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ হচ্ছে আল্লাহর বান্দা বান্দিনী নারী পুরুষ। এই পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদের জীবনযাত্রা শুরু হচ্ছে
সেখানে যদি আমরা আল্লাহর রহমত পেতে চাই এরকম মিলাদ মাহফিলের দরকার আছে কি নাই? আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি দাদা হুজুরের পরিবারের কাছে, ওনারা এই বিবাহকে সামনে রেখে আমাদের শিক্ষা দিচ্ছে, আমরা শিক্ষা নিতে হবে। একজনে ভালো কাজ করলে সেখান থেকে শিক্ষা নিতে হবে, খারাপ কাজ করলে ওনাকে দেখে ওই খারাপ কাজকে ঘৃণা করে সেখান থেকে সরে আসতে হবে। এটাই হচ্ছে ইসলামের নিয়ম, আমার নবীর শিক্ষা। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী বলেন, ভালো মানুষ থেকেও শিক্ষা নাও, খারাপ মানুষ থেকেও শিক্ষা নাও। ভালো মানুষ যেটা করে সেটা করো, খারাপ মানুষ যেটা করে সেটা থেকে বিরত থাকো, ওটা অ্যাকসেপ্ট করো, এটা অ্যাভয়েড করো, সকলের কাছ থেকে তোমরা শিক্ষা গ্রহণ করো। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। মারহাবা ইয়া মারহাবা বা রাহমাতাল লিল আলামিন। সম্মানিত হাজরিন, বলতে চেয়েছিলাম গুরুত্বপূর্ণ কাজ শুরু করার সময় আল্লাহর রহমত প্রার্থী হতে হয়। আমার নবী যখন কোনো সফরে যেতেন, যুদ্ধের ময়দানে যেতেন, কোনো একটা পরামর্শ নিতেন, কোনো একটা সিদ্ধান্ত নিতেন, সর্বপ্রথম আল্লাহর কুদরতের কদমে সেজদায় পড়ে যেতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর রহমত কামনা করতেন। বদর, উহুদ, খন্দক এই যুদ্ধ পরিচালনা করার সময় আমার নবী হাত তুলে প্রথমে আল্লাহর রহমত কামনা করেছে, আল্লাহ যদি চান আপনার ধর্ম পৃথিবীর জমিনে থাকুক তাহলে আমাদেরকে বিজয়ের পতাকা দান করুন। জোরে বলুন সুবহানাল্লাহ। বদরের ময়দানে বলেছেন, আল্লাহ আপনার কালেমা, আপনার শান মান বিধান যদি আপনি পৃথিবীর জমিনে রাখতে চান, আমরা এই ছোট্ট বাহিনী মাত্র 313 জন, অপর পক্ষে দেখুন আল্লাহ 1000 কাফেররা, আমরা এদিকে রোজা রেখেছি, আমাদের কোনো অস্ত্র নেই, শস্ত্র নাই, আল্লাহ ওদের দেখুন সশস্ত্র বাহিনী, তারা হৃষ্টপুষ্ট শক্তিশালী, তাদের স্থান অনেক উপরে, আমরা নিচে, আল্লাহ আমাদেরকে যদি দয়া করেন, আমাদেরকে বিজয়ের পতাকা দেন, যদি আপনি যদি বিজয় না দেন, আপনার নাম পৃথিবীর জমিনে নেওয়ার মতো কোনো মানুষ থাকবে না। আমার আল্লাহ 5000 ফেরেশতা বদরের উপকণ্ঠে ময়দানে পাঠিয়ে দিয়ে কাফেরদেরকে নিশ্চিহ্ন করে দিলেন, মুসলমানদেরকে জয় দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহর দরবারে রহমত কামনা করতে হবে। রহমত কামনা করতে হলে, রহমত পেতে হলে আমার নবীর ওসিলা নিতে হবে, মিলাদুন্নবীর মাহফিলের ওসিলা নিতে হবে, মসজিদে আসতে হবে, মাহফিলে আসতে হবে, ভালো কাজের ব্যবস্থাপনা করতে হবে। এজন্য আমার কথা থাকবে, আসুন আমরা আমার সমাজকে আমরা অপবিত্র করব না, আমাদের মুসলমানদের সেই প্রতিটা নিঃশ্বাস ইবাদত। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমরা ঘর থেকে বের হব কোন পা দিয়ে? ইবাদত। কোন পা দিয়ে ডুববো? ইবাদত। মসজিদে কিভাবে আসব সেটাও আমার নবী শিক্ষা দিলেন। পায়খানায় কিভাবে ডুববো, কোন পা দিয়ে ডুববো সেটাও আমার নবী শিক্ষা দিলেন। রাস্তার কোন পাশে হাঁটবো, তুতু কিভাবে নিক্ষেপ করব, শ্বাস নিঃশ্বাস কিভাবে ফেলবো, টানবো, হাসি কিভাবে দেব, হাই কিভাবে তুলবো, ঘুমাবো কিভাবে, খাবো কিভাবে, পান করবো কিভাবে, সাংসারিক জীবন কিভাবে করব, সবটুকু ইসলামে আছে কি নাই? এজন্য বলা হচ্ছে ইসলাম সম্পূর্ণ জীবন ব্যবস্থা। এই বিশ্বাস পৃথিবীর প্রায় 200 কোটি মানুষের কলিজায় যদি পরিপূর্ণভাবে লোট হয়ে যায়, ঢুকে যায়, প্রবিষ্ট হয়ে যায়, খোদার কসম পৃথিবীর কোন মুসলমানকে ইহুদি নাসারা ইসরায়েল বাহিনী ইহুদি বাহিনী দমিয়ে রাখতে পারবে? আমরা মুসলমান, আমরা নওজওয়ান, মোদের অন্তরে ঈমান, মোদের অন্তরে ঈমান, হাতে নিয়ে কোরআন সুন্নাত তুলবো জয় নিশান। সবাই একটু মহাবতে, হাতে নিয়ে কোরআন সুন্নাত তুলবো জয় ভিধরি মীরা আজ কত অত্যাচার করে, ভিধরি মীরা আজ কত অত্যাচার করে, বিশ্বব্যাপী কোটি কোটি মুসলিমদের ওপরে, বিশ্ব মুসলমান এক হয়ে যান, বিশ্ব মুসলমান এক হয়ে যান, মোদের অন্তরে ঈমান, হাতে নিয়ে কোরআন সুন্নাত তুলবো জয় নিশান। মরুন আল্লাহু আকবার। আমার ভাইরা, এই দুইটা পবিত্র গাছ যদি আমরা পবিত্রভাবে রোপণ করি, যাত্রা শুরু করি, সাংসারিক জীবন রহমতময়,
বরকতময় রিজিকময় শান্তিময়ময় হয়ে যাবে। জুরে বলুন সুবহানাল্লাহ। আমরা অনেকে বলি হুজুর শাদি করলাম সপ্তাহ হচ্ছে না, আমার বউ চলে যেতে চাই, সংসারের মধ্যে অশান্তি। ভাই ভাই তোমার যাত্রা কিভাবে স্টার্ট করলা? ভাই উত্তর দেন, হুজুর আমার বিবাহ অনুষ্ঠানের মধ্যে প্যাকেজ ছিল, আমার বিবাহ অনুষ্ঠানের মধ্যে আপনার ডিজে ছিল, ব্যান্ড শো ছিল, অপবিত্র কর্মকাণ্ড ছিল। ভাই এটা হয়েছে কিনা? হ্যাঁ হুজুর হয়েছে। ভাই আর কোনো জীবনে শান্তি পাইবা না? জোরে বলুন না উজবিল্লাহ। আমার ভাইরা একটু চোখ বন্ধ করে আশপাশে দেখুন, বিভিন্ন জায়গায় দেখুন, দূরে যেতে হবে না। আমার নবীর সুন্নতকে যারা কলঙ্কময় করে, আমার নবীর সুন্নতকে যারা জবে করে দিয়ে অপবিত্রে কর্মকাণ্ড করে যারা শাদি করেছে, বলতে পারবেন, দেখতে পারবেন, বুঝতে পারবেন ওই সংসারের মধ্যে কোনো শান্তি নাই। ওই সংসার বেশি দিন টিকে না, টিকে না। সেই সংসারের মধ্যে যে সন্তান আসে, ওই সন্তান বড় হলে বাপের ঘাড়ের উপর ধাক্কা দেয়, টুইসা মারে, কিলগুসি মারে, বাপকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেয়, মাকে বিল্ডিং থেকে পাঠিয়ে দেয়, জুদা করে দেয়, এরকম সিস্টেম চলতে থাকবে। জোরে বলুন না উজবিল্লাহ। আজকে বাবার অশান্তময় কান্নাকাটি করতেছে, বাবা কিভাবে শাদি করেছো, কিভাবে পরিবারকে তুমি কন্ট্রোল করেছো, দেখা যাবে সেখানে ইসলাম বিরোধী কর্মকাণ্ড, নবীর আদর্শ বিরোধী কর্মকাণ্ড, মা ফাতেমার আদর্শ বিরোধী আমার বোনের কর্মকাণ্ড সেখানে লেগে আছে। এজন্য আজকে অশান্তি। সম্মানিত হাজরিন, ইসলামকে বিশ্বাস করতে হবে, আল্লাহ মান আল্লাহ রসুলকে বিশ্বাস করতে হবে। বিশ্বাসের নাম ইসলাম, পৃথিবীর জমিনে শ্রেষ্ঠ ধর্ম ইসলাম। এই বিশ্বাস রেখে আমার আপনার জীবন যাপন সব কিছু ব্যবস্থা করতে হবে। বিশেষ করে এই শাদি মোবারক, এই শাদি মোবারকের মধ্যে যদি ইনশাআল্লাহ আমরা কমপক্ষে একটা কোরআনের খতম আয়োজন করব, একটা খতমে শেফার ব্যবস্থা করব, সংক্ষেপে একটা কোরআনের খতমের ব্যবস্থা করব, খাতমে গাউসিয়া শরীফের ব্যবস্থা করব, একটা মিলাদ মাহফিলের ব্যবস্থা করব, একটা মুশারা মাহফিলের ব্যবস্থা করব, যদি কিছুই না পারি ওই পিতামাতা জায় নামাজ বিছিয়ে আপনার সেই গায়ে হলুদ রজনীতে আল্লাহর দরবারে প্রার্থনা করবে, আল্লাহ যাকে তিলে তিলে আমার কন্যাকে আমি গড়ে তুললাম, কালকে আমি পরের ঘরে আমি সুপর্দ করব, আল্লাহ আমার কন্যাকে আপনি একটু কবুল করুন, আমার দায়িত্ব পালন করেছি, কাওয়াইছি, পরিয়েছি, স্নেহ দিয়েছি, আদর্শ শিখিয়েছি, আল্লাহ আমার এই কলিজার ধনকে আপনি আমানতে রাখবেন, শান্তিতে রাখবেন, স্বামীর খেদমতে নিয়ে যেতে রাখবেন, তার ঘরকে শান্তিময় করবেন, এটুকু করবেন, এটাই হচ্ছে ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ, আর জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীর সাহাবীরা শাদি করেছেন, আমার নবীর কাছে আসলেন, ইয়া রাসূলুল্লাহ আমরা কি করব কি করব, রাসূল বললেন আউলিম ওয়ালাউ বিশা, তুমি ওয়ালিমা খাওয়া একটা ছাগল দিয়ে হলেও। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার নবী বলেননি তুমি বৈরাত খাও 500-1000, সেখানে বেনুর মধ্যে দাও চিংড়ি মাছ, সেখানে খাসির গোস্ত, সেখানে কোরমা ফোলাও, সেগুলো আইটেম করে দাও। খোদার কসম এই কথা আমার নবী বলে নাই। আজকে আমার মুসলিম সমাজ আমরা কোথায় চলে যাচ্ছি? আজকে বিবাহকে কিভাবে আমরা পরিণত করতেছি? বাবা হয়েছে বিদায়, উনি কন্যাকে জন্ম দিয়েছে, উনি মানুষ করেছে, ওনার কন্যাকে ওনার সম্পদকে আপনার ঘরে আনতেছেন, আপনি ওনাকে ডিমান্ড দিলেন আমাকে 500,000 যৌতুক দিতে হবে, 500 বৈরাত খাওয়াতে হবে, ফার্নিচার ফুল দিতে হবে, সেখানে ফ্রিজ থাকতে হবে, কার হ্যাঁ বাইক থাকতে হবে। সম্মানিত হাজরিন, এগুলোর নাম কি ইসলাম? একটু বলেন না ইসলাম। আমার নবীরও কন্যা ছিল, আমার নবীরও সে সাহেব জাদি ছিল, মা ফাতেমাকে শাদি দিয়েছেন 500 দিরহাম মোহরানা দরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, এবং আমার নবীর নিজের পক্ষ থেকে মস্ক দিলেন, ছাটাই দিলেন, ছাতক দিলেন, আটা পিসার জন্য যন্ত্র দিলেন, এগুলো দেওয়া, অর্থাৎ বাপের পক্ষ থেকে মেয়েকে সামর্থ্য মোতাবেক উনি নতুন সংসার করতেছে। ওনার ঘরে কি আছে নাই, বাবা যদি তোমার সামর্থ্য থাকে তোমার কন্যার সাথে তাদের সাংসারিক এই সামান্য জিনিসগুলো তাকে দাও, একটা পাটি দাও, একটা বালিশ দাও, চাটাই দাও, একটা লজায় ভেট দাও, হ্যাঁ তার নিত্য প্রয়োজন ডেক্সি দাও, এগুলো দাও যেগুলো ওনার সাংসারিক জীবনে
দুজনের ক্ষেত্রে লাগে, এগুলো দেওয়ার জন্য বলছে। সে বর বাপ থেকে আপনার যৌতুক চাওয়ার জন্য ইসলাম কখনো বলে নাই। ইসলাম বলেছে আউলিম ওয়ালাউ বিশাহ, তোমরা একটা ছাগল দিয়ে হলেও ওই কনের পক্ষের মানুষকে ওলিমা কাওয়া, ওলিমা এটাই হচ্ছে ইসলাম। বৈরাতের কথা ইসলামের মধ্যে কোথাও নাই। আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দিক, বলেন আমিন। তবে যদি বাবা খাওয়াইতে চাই তৌফিক থেকে আমি আপনাদেরকে মেহমানদারি করাবো। আমার নবী বলেন পৃথিবীর শ্রেষ্ঠ আমল অপরকে খানা মুখে তুলে দেওয়া, পেটের মধ্যে খাবার দেওয়া। বাবার কাছে যদি তৌফিক থাকে শরীয়ত মোতাবেক খাওয়াতে পারেন, তবে জোর করে বরের পক্ষ থেকে 1000 খাওয়াইতে হবে, সেখানে উন্নত মানের খাবার আইটেম থাকতেই হবে। এটার নাম ইসলাম নয়, এটার নাম গজব। গজব লানত লানত লানত, জোরে বলুন না আউযুবিল্লাহ। সম্মানিত হাজরিন, এটাকে আমাদেরকে দেখতে হবে, বিশেষ করে বাপের পক্ষ থেকে ছেলেকেও দেখতে হবে। একজন ছেলে মাসে 10,000 টাকা ইনকাম করে, উনি যখন ওনার কন্যাকে পছন্দ হলো শাদির প্রস্তাব দিল, বাবার পক্ষ থেকে মায়ের পক্ষ থেকে পয়গাম আসলো আমার মেয়েকে মোহরানি দিতে হবে 15 লক্ষ টাকা 20 লক্ষ টাকা। সম্মানিত হাজরিন, মোহরানা মানে এটা আদায় করতে হবে, এটা আমার বোনের, আমার স্ত্রী, আমার বউ, আমার মুসলিম নারীর এটা পাওনা, হক, অধিকার। উনি যতক্ষণ মাফ করবে না ততক্ষণ বর আমার ভাই মাফ পাইবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। উনি কতটুকু মানুষ, উনাকে বলতেছেন 15 লক্ষ টাকা কামিন দিতে হবে। আমার ভাইরা আমি শেষ করে দিচ্ছি, প্রথম স্টার্টিং আমাদের ভুল সিদ্ধান্ত, ঠিক কিনা বলুন? মা বলে আমার কন্যাকে কখন ছেড়ে দে, জানি না, এখন বিবাহের জোড়া লাগেনি, মা চিন্তা করতেছে ছেড়ে দেওয়ার, তালাক দেওয়া, তাহলে এই সংসার কেমনে টিকবে? ও তালাক দিবে, ছেড়ে দিবে এই জন্য ছেলেকে যাতে আমি ফাঁসাতে পারি, জেলে ঢুকাতে পারি, টাকাগুলো আবার যাতে বান্ডিল নিতে পারি, জন্য 15 লক্ষ টাকা মোহরানা কাবিন নামা দিয়ে দে। জোরে বলুন না আউযুবিল্লাহ, আরো জোরে বলুন না আউযুবিল্লাহ। বন্ধুরা আমার, আমার প্রিয় নবী সাহাবায়ে কেরাম, গরিব গরিব সাহাবী ছিল, অনেক ধনী সাহাবীও ছিল, যারা ধনী ছিল তাদেরকে আমার রসুল ছেড়ে দিলেন, যত পারো দাও, যত পারো দাও। ও আমার গরিব সাহাবীরা তোমরা আসো, তোমরা কি শাদী করবা ইয়া রাসূলুল্লাহ? আপনার সুন্নত কেমনে? আমরা আমরা গিফট দেব, আমরা বাদ দেব ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। ওই নেক বান্দিনী আমার পছন্দ হয়েছে, ওই পর্দানেশীন মহিলা আমার পছন্দ হয়েছে, ভালো লেগেছে, পয়গাম পাঠালাম, প্রস্তাব পাঠালাম ইয়া রাসূলুল্লাহ, রাজি হলো। আমার রসুল বললেন ও আমার সুখী দুঃখের সাহাবি, মোহরানা দাও, মোহরানা ছাড়া কোনো বিবাহ হবে না, বিবাহ হবে না, আগদ হবে না। আমার নবীর সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি গরিব সাহাবি, আমার কোনো জায়গা নাই, ব্যাংক ব্যালেন্স নাই, আমার পিত্ত পুরুষ দিয়ে আমি কোনো সম্পদ পাই নাই ইয়া রাসূলুল্লাহ। আমার কিছু বলতে কিছু নাই, কিছু বলতে কিছু নাই। সাহাবি বলো কিছু নাই? সাহাবি বলল ইয়া রাসূলুল্লাহ, তবে হ্যাঁ আমার কিছুটা নেয়ামত আছে, সেটা হচ্ছে কোরআনের এলম, হাদিসে পাকের এলম। উচ্চ আওয়াজ বলুন সুবহানাল্লাহ। আমার নবী বললেন, আমার নবী আদ্য পড়িয়ে দিলেন, সাহাবি যাও, তুমি তোমার ঘরের মধ্যে এই বান্দিনীকে নিয়ে যাও, সাংসারিক জীবনে স্টার্ট করার পর থেকে তোমার অন্তরের মধ্যে যেটা আছে কোরআন হাদিসের এলম, তোমার স্ত্রীকে ওই এলম শিখাইবা, ওই এলমই হচ্ছে ওনার মোহরানা। আরেকজন সাহাবি আসলেন, ইয়া রাসূলুল্লাহ শাদী করব, পছন্দ হলো, আগদ পড়িয়ে দেন। রাসূল বললেন না না, আগদ পড়ার আগে মোহরানা নির্ধারণ করতে হবে, তোমাকে দিতে হবে। ইয়া রাসূলুল্লাহ কিছু নাই? নাই। হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, একটু সামান্য জিনিস আছে, একটা ফিতলের আন্টি আছে, এটা তাড়াতাড়ি খুলো, সেটা মোহরানা দিয়ে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার রাসূল এইভাবে শাদীর ব্যবস্থা করেছেন। সম্মানিত হাজরিন, মোহরানার কোনো সর্বনিম্ন আমাদের হানাফি মাযহাব মোতাবেক 10 দিরহাম, সর্বোচ্চ যা পারে, তবে না পারলেও কোনো অসুবিধা নাই, আপনার যে কোনো বিনিময়ে মোহরানা ধরা যায়। জোরে বলুন না সুবহানাল্লাহ। আজকে আমাদেরকে এই মোহরানা কাবিন নামার এই
বিশাল ডিমান্ড থেকে, বাবার পক্ষ থেকে, সে কন্যার পক্ষ থেকে আমাদেরকে সরে আসতে হবে এবং ছেলের পক্ষ থেকে ডিমান্ড করা বাদ দিতে হবে। দুজনের পক্ষে যদি সমন্বয় হয় নবীর সুন্নাত মোতাবেক সেই বিবাহ শুদ্ধ হবে, সেই বিবাহের উপর আল্লাহর রহমতের হাত আসবে, নবী পাকের নবুয়তের রহমতের হাত চলে আসবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ইসলাম মোতাবেক শরীয়ত মোতাবেক চলা ফেরা করার তৌফিক দিক, বলুন আমিন। আরো জোরে বলুন আমিন। যখন সাংসারিক জীবন করবে, আমরা যারা গাড়ি আনি, যারা আমার বাবারা মুরব্বীরা, আপনার কষ্টে গড়া কন্যাকে যখন পরের ঘরে আমরা তুলে দেব, দেওয়ার সময় কিছু আমরা অ্যাডভাইস করব, মা তোমাকে আমি আদর্শ শিক্ষা দিলাম, আদর্শ শিখাইলাম তোমাকে, অনেক শিক্ষা দিলাম, মা তুমি পরের ঘরে যাচ্ছ, এটা আমার ঘরে থাকতেছ না, আমার ঘরে থাকলে আমার সিদ্ধান্ত মানতে হবে, ওনার ঘরে গেলে ওনার সিদ্ধান্ত মানবা, তোমার শ্বশুর শাশুড়ি কি বলে, তোমার স্বামী কি বলে, এদের কথা মোতাবেক চলবা, আমার ঘরের সিদ্ধান্ত নিয়ে তোমার সাংসারিক জীবন চালাই ভাই না, এরা যেটা যেটা বলে সেটা মানবা, এরা যে পথে চলতে বলে সে পথে চলবা, এদের কথা মোতাবেক এদের ঘরে তুমি থাকবা, আমাদের এদিক থেকে কথা নিয়ে তুমি সেখানে বিশৃঙ্খলা করবা না, তোমার স্বামী যেরকম বলবে সেটাই মানবা, স্বামীর কথা আমার ঘরে বলবা না, তোমার শ্বশুর শাশুড়ির কথা আমাদের কাছে পাস করবা না, এটাই হচ্ছে, এটাই অ্যাডভাইস আমাদের দিতে হবে। আজ বিবাহের পরে কন্যা বলে মা আমি খেতে পারতেছি না, আমি আমাকে কাম করতে হচ্ছে, কাজ করতে হচ্ছে, আমি অনেক কষ্টে আছি, সেদিকে মা অনেক, আমি কাউকে ইন্ডিকেট করে না, আমাদের দেশের মধ্যে আমরা যে পর্যবেক্ষণ করতেছি অনেক কন্যার মায়ের কারণে সংসার তছনছ হয়ে যাচ্ছে, জোরে বলেন না উযুবিল্লাহ, এজন্য মাকে পরিশুদ্ধ হতে হবে, মাকে বলতে হবে আমার পেটের দন তোমাকে দিলাম, তুমি এখন আমার ঘরের জন্য মেহমান, তুমি তাদের কথা মোতাবেক শরীয়ত মতো কথা বললে সেটা মানো, তোমার শরীরের শক্তি যতদিন আছে সেই শক্তি দিয়ে তুমি খেদমত করার চেষ্টা করো, এরপরে আইনের বিরুদ্ধে গেলে, শরীয়তের বিরুদ্ধে গেলে, বেশি নির্যাতন হলে আইন আছে, আদালত আছে, আমরা আছি, সেটা আমরা ঠেকেল দেব, তবে এর বাইরে যা আছে সবগুলো তোমার স্বামীর পরিবারের সিদ্ধান্ত মোতাবেক তুমি চলাফেরা করবা, জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা যারা শাদি আমরা করব, করেছি করতেছি করব, ওই কন্যা উনি লালন পালন করে রক্ত খাওয়াই আপনার হাতে তুলে দিচ্ছে, উনি সাকরানি না, উনি বাদি না, ঠিক কিনা বলুন, ওনার বরণ পোষণ দেওয়া আপনার উপর ফরজ, ওনাকে শান্তিতে রাখা আপনার উপর ফরজ, ওনাকে পর্দায় রাখা আপনার উপর ফরজ, ওনার আউয়াল আখের দেখা আপনার উপর ফরজ, ওনার মাথার তালু থেকে পায়ের তলা পর্যন্ত সব অঙ্গের দেখাশোনা করা, সবগুলো টেগেল দেওয়া আপনার দায়িত্ব, ওনাকে নির্যাতন করা চলবে না, ওনার উপর পরিবারের সব কাজ বাদি হিসেবে সাকরানি হিসেবে চেপে দিলে এটা চলবে না। বিদায় হজ্জের বাসেন আমার রসুল বলেছেন, তোমার ঘরের স্ত্রী তোমার বাদি না, তোমার অর্ধাঙ্গিনী, তোমার ডান হস্ত, তোমার জীবন সঙ্গিনী, তুমি যেভাবে অর্ধেক অঙ্গ নিয়ে বাঁচতে পারো না, তোমার সাংসারিক জীবন, তোমার স্ত্রী, তোমার আহলিয়া, তোমার পরিবার ছাড়া তুমি বাঁচতে পারো না, এজন্য ইসলাম বলেছে তোমার পরিবারের স্ত্রী অর্ধাঙ্গিনী জীবন সঙ্গিনী, এই জীবন সঙ্গিনীকে নিয়ে তোমার এই ব্যঙ্গে পড়া সমাজকে, গুনে ধরা সমাজকে, অশান্তময় পরিবারকে তোমাকে সাজাতে হবে, জোরে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত হাজরিন, আমার মা বোনদের খেয়াল রাখতে হবে, স্বামী হচ্ছে পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ একটা নিয়ামত। কোরআনে হাদিসে পাকে আমার রসুল বলেন, আমি যদি পৃথিবীর কোনো একজন উম্মত অপরকে সেজদা করার হুকুম দিতাম, আল্লাহ ছাড়া কাউকে যদি সেজদা করার হুকুম দিতাম, বিধান থাকতো, তাহলে আমি রসুল ফরমান জারি করে দিতাম, শরীয়ত আমি আবদ্ধ করে দিতাম, শরীয়ত নিবন্ধন করে দিতাম, যাতে স্ত্রী সব সময় তার স্বামীর পায়ের উপর সেজদা করে, জোরে বলুন সুবহানাল্লাহ। তবে আল্লাহ ছাড়া পৃথিবীর জমিনে আর কাউকে সেজদা করা যাবে, একটু হাত তুলে বলুন সেজদা করা যাবে, আল্লাহর জন্য আমাদের কফাল অষ্টাঙ্গ হচ্ছে,
আল্লাহর কুদরতের কদমে সেজদা দেওয়ার জন্য আল্লাহ পাক আমাদেরকে পাঠালেন। তাহলে দেখুন আমার রাসূল বলেছেন এই শ্রেষ্ঠ ইবাদত সেজদা, সেজদার যদি দ্বিতীয় অপশন থাকতো আমি বলতাম হে স্ত্রী, হে আমার উম্মতের নারীরা, যখন শাদী হবে তোমার স্বামীকে সন্তুষ্ট করার জন্য আল্লাহকে যেমন সেজদা করো তোমার স্বামীর পায়েও সেজদা করিও। তবে ইসলামের মধ্যে শরীয়ত নাই, নাই সেজদা করা যাবে না এটা বলে আমার রসুল সে স্বামীর ফজিলত, স্বামীর কত মর্যাদা সেটা স্ত্রীকে বুঝিয়েছেন। জোরা বলুন সুবহানাল্লাহ, আরো জোরা বলুন সুবহানাল্লাহ। সম্মানিত হাজরিন, সে একে অপরকে বুঝতে হবে, একে অপরকে গ্রহণ করতে হবে, একে অপরকে আপনার সাথ দিতে হবে, ক্ষমা করতে হবে, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখতে হবে। সম্মানিত হাজরিন, প্রতিটি কদমে কদমে যদি আমরা দোষ ধরি তাহলে এই সংসারের মধ্যে কোনো শান্তি হবে না। এটা আমার ঘরের নিয়ামত। আমার রসুল বলেন খাইরুল খাইরু আউলাদিকুমুল বানাত, তোমাদের ঘরের মধ্যে শ্রেষ্ঠ সন্তান হচ্ছে কন্যা সন্তান। ওই কন্যা সন্তান অপর ঘরে যাবে রহমতের একটা প্রতীক হিসেবে। আল্লাহ পাক রব্বুল ইজ্জত আমাদেরকে শাদি মুবারক যদি ইসলাম মোতাবেক করতে পারি আমাদের সাংসারিক জীবন, যাতে আমরা হযরতে আলী, হযরতে ফাতেমা, হযরতে আয়েশা সিদ্দিকা এবং এদের মধ্যে যে সাংসারিক জীবন ব্যবস্থা, রহমত ছিল, আহ মায়া মহব্বত ছিল, একে অপরকে জান দেওয়ার জন্য প্রস্তুত থাকতো, সেই মহব্বত মায়া মমতা আল্লাহ পাক আমাদের সাংসারিক জীবনে যাদের নতুন দম্পতি শুরু হয়েছে, হচ্ছে এবং হবে, বিশেষ করে দাদা হুজুরের এই তিলে তিলে ঘোড়া এই আদরের দুলালি, আদরের এই কন্যা, এই কন্যাকে যাতে আল্লাহ পাক চির সুখী রাখে, শান্ত রাখে, সমাজকে যাতে উনি সাজাতে পারেন আল্লাহ পাক, এজন্য তার সুযোগ্য সাহেবজাদির মেদার মধ্যে আল্লাহ পাক সহি সমস কুরআন হাদিসের সমস মা ফাতেমার নূরানি জালোয়া তার দেমাগের মধ্যে বকশিস করুক। সকলে বলেন আমিন।